বামামতে রাখবেন মন্ত্রবাদ করবেন ওইটাটা মালার ন্যায় ধারণ করবেন জল দেন এটা দেবী পক্ষেই হয়, এটা মহালয়া তিথিতে দেবী পক্ষেই হয়। এটা হচ্ছে সবাই সরকারতে যারা গেছে প্রত্যেকের নামে এটা মানে শ্রদ্ধার্ঘ দেওয়া হয়, এটাকেই তর্পণ বলে। এটা মহালয় তিথিতে হয়। এর ফলে শুনেন কি হবে সেটা কেউ বলতে পারবে না। ঠাকুর মশাইয়ের কেউ না, জ্যোতিষ শাস্ত্র কারোর না, ঢুকলাম না ধাপ্পা বাকি মানি। তবে আমরা ধর্মপথে থাকলে ধর্ম পাব, এটা হচ্ছে জানি। ধর্মপথে থাকলে আমরা ঠিক পাব, যদি ধর্মপথে থাকলে ধর্ম করা যায়, ভালো কর্ম করা যায়, ফল পাবেন। কষ্ট আছে। কোন ঘাটে হচ্ছে এটা? এটা মিশন ঘাট। কী নাম আপনার? মানস চক্র, বাবার নাম ছিল। পুরো ঘাট পরিষ্কার করা হয়েছে, আলো লাগানো হয়েছে, আপনারা দেখেছেন সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন ঘাট, এবং যাতে সিভিল ডিফেন্সকে এনে রাখা হয়েছে, পুলিশ প্রশাসনও রয়েছে, পৌরসভারও রয়েছে, যাতে কোনো রকম দুর্ঘটনা তর্পণ করতে আসা ব্যক্তিদের কোনো রকম দুর্ঘটনায় না পড়তে হয়, তার সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট করে রাখা হয়েছে, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে।